এবার প্রবাসীর সংবাদ। সৌদি আরব ব্যুরো চিফ আবুল বশির, জেদ্দা প্রতিনিধি হানিফ সরকার উজ্জ্বল ও ফ্রান্স প্রতিনিধি তাজুল ফয়েজের পাঠানো তথ্য ছবিতে প্রবাসী সংবাদ জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। সৌদি আরবের জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা ফজিলাতুন নেসা মুজিবের 93তম জন্মবার্ষিকী পালন করেছে। বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে কনসুলেট প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ করেন কনসাল জেনারেল নাজমুল হক সহ কনসুলেটের অন্য কর্মকর্তারা। পরে ফজিলাতুন নেসা মুজিবের জন্য দোয়া করা হয়। অনুষ্ঠানে বঙ্গমাতার জীবন ও কর্মের উপরে নির্মিত একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। এ সময় কনসাল জেনারেল বলেন, বাংলাদেশ ও বঙ্গবন্ধুর জন্য বঙ্গমাতা ফজিলাতুন নেসা ত্যাগ অনস্বীকার্য। সৌদি আরবের হাইল ও আরার শহরে শুক্রবার সকাল থেকে বাংলাদেশ দূতাবাসের কনসুলার সেবা প্রদান কার্যক্রম শুরু হয়। এই সেবার মাধ্যমে অভিবাসীরা ইকামার মেয়াদ বৃদ্ধির জন্য পাসপোর্ট নবায়ন ও পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করতে পারছে। এছাড়া দূতাবাসের শ্রম উইংয়ের পক্ষ থেকে বিশেষ এক্সিট প্রোগ্রামের আওতায় হুরুব প্রাপ্ত ইকামাবিহীন, ইকামার মেয়াদ উত্তীর্ণ ও এক্সিট ভিসায় মেয়াদ উত্তীর্ণ অভিবাসীদের আইনগত সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি প্রবাসীদের জন্য সরকারের বিভিন্ন সুবিধার কথা অভিবাসীদের কাছে প্রচার করা হয়। সৌদি আরবের জেদ্দায় প্রবাসীদের এক মিলন মেলা হয়েছে। ব্যবসায়ী বজলুর রশিদের আমন্ত্রণে মিলন মেলায় সিলোটি মেজবানের আয়োজন ছিল। বজলুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে সারওয়ার আহমেদ, রাসেল আহমেদ, নুসরত তাসনিম রাফা, রুহুল আমিন টিপু, মেজবাহ উদ্দিন আহমেদ, হুমায়ুন কবির, নাজিম উদ্দিন শামীম, রাসেল আহমেদ সারওয়ার, সেলিমা আহমেদ, রুহুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন। এ সময় প্রবাসীরা সুখে দুঃখে একে অন্যের পাশে থাকার আহ্বান জানান। ফ্রান্সের প্যারিসে ইউরো বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে উন্নত বিশ্বে ভাষা সংস্কৃতির আদান প্রদানে প্রবাসীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা হয়েছে। এতে এটিএন বাংলা প্রতিনিধি তাজউদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল হকের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন লিডিং ইউনিভার্সিটি প্রফেসর অ্যাডভোকেট রাশিদুল ইসলাম। এছাড়া আলোচনা সভায় বাংলাদেশ কমিউনিটি অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি চৌধুরী সালেহ আহমেদ, সুব্রত ভট্টাচার্য শুভ, এমদাদুল হক স্বপন, ওবায়দুল্লাহ, এ কে এম আজাদ, মাহবুবুল হক, হুমায়ুন কবির তারেক, তাইজুল ফয়েজ সহ অনেকে উপস্থিত ছিলেন। ইমতিয়াজ আহমেদ, আরটিভি।